আদিবাসীদের অনৈতিকভাবে জোরপূর্বকভাবে এসটি তালিকা অন্তর্ভুক্তিকরণের বিরুদ্ধে ভারতের মাটি পার করার মহল লড়ছে লড়ছে লড়ছে। মাসখানেক আগে কুর্মীদের এসটি তালিকায় অন্তর্ভুক্তিকরণের জন্য বেশ কয়েকদিন আন্দোলন দেখেছে বাংলা। অআদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের এসটি তালিকায় অন্তর্ভুক্তিকরণের বিরোধিতা জানিয়ে বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে 12 ঘন্টার বন্ধ কর্মসূচি আদিবাসীদের একাধিক সংগঠনের। আদিবাসী বেশ কয়েকটি সংগঠনের ডাকে এদিন সকাল থেকে রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক অবরুদ্ধ করে চলছে বিক্ষোভ কর্মসূচি। বন্ধের জেরে স্তব্ধ যান চলাচল, এদিন বন্ধ বাস পরিষেবাও। সকাল থেকে পশ্চিম মেদিনীপুরে একাধিক জায়গা এবং ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় চলছে অবরোধ কর্মসূচি। সকালে নারায়ণগড় ব্লকের বেলদাসহ একাধিক জায়গায় অবরোধ কর্মসূচি নেয় ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। এদিন সকালে বেলদা বিডিও অফিসে গেট বন্ধ করে দেয় আদিবাসী সংগঠনের মানুষজন। এদিন কার্যত প্রশাসনিক কাজ বন্ধই রইল। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ডেবরা, শালবনি, ঘাটাল মহকুমার একাধিক জায়গায় সকাল থেকে চলছে 12 ঘন্টার জন্য বন্ধ। আজকে আমাদের 12 ঘন্টা বন্ধ, মানে আজকে রাজ্য মানে আমাদের পশ্চিমবাংলা ব্যাপী বন্ধ ডাকা হয়েছে। বন্ধটা হচ্ছে আমাদের যারা মানে যারা এসটি নয় তারা এসটি তালিকাভুক্ত হওয়ার জন্য তারা সিআরএ অফিসে তাদের আবেদন করেছে। তারা যেহেতু এসটি নয় সেই জন্য আমাদের তাদের বিপক্ষে আমরা আন্দোলন করছি। অবশ্যই এসটিগত অবশ্যই আমাদের সমস্যা হতে পারে। সংগঠনের দাবি, যারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত নয় তারা জোরপূর্বক এসটি তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, এরই প্রতিবাদে এই কর্মসূচি। সকাল থেকে কোলাহল নেই মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডেও। দূর গন্তব্যে যাওয়ার জন্য কার্যত হতাশ হয়ে ফিরতে হয় বাস যাত্রীদের। বন্ধের প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিভিন্ন জায়গায়, কার্যত শুনশান রাস্তাঘাট। দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি সংগঠনের। জাতীয় সড়ক সমস্ত কিছুই আমাদের বন্ধ থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে আমরা মানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনগুলো করছি। দীর্ঘদিন ধরে আমাদের যে সমস্যাগুলো হচ্ছিল, টাল বাহানা চলছিল এবং এসটির আওতায় ভুক্ত হওয়ার জন্য মাহাতোরা যে অনৈতিকভাবে সংবিধানের বিরোধী হিসাবে তারা আন্দোলনগুলো করছে এগুলো আমরা সমর্থন করি না। এবং যে সমস্ত পরিষেবাগুলো আমাদের ছাড় দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এমার্জেন্সি মেডিসিন, কোনো পেশেন্ট এদেরকে আমরা ছাড়ছি, বাকিগুলো আমরা ছাড়ছি না। শুনুন, আমরা দীর্ঘদিন ধরে অনেক আগের থেকে এগুলো আমরা ইনফর্ম করেছি, প্রশাসনকে জানিয়েছি, সাধারণ আমরা পোস্টারিং করেছি, বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করেছি এবং তাদেরকে সতর্ক করেছি। এবং তা সত্ত্বেও যদি যারা আসেন সেটা তো আমাদের করণীয় কিছু নেই।